আগামীকাল ভারতবর্ষের 73তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখতে শহর জুড়ে নজরদারি বাড়িয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। চলছে পুলিশি কুকুর নিয়ে বিশেষ চেকিং। নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলল নজরদারি। এদিন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও অন্যান্য পুলিশ আধিকারিকরা অত্যাধুনিক মেশিনপত্র সহ ডগ স্কট নিয়ে শহর জুড়ে চেকিং চালায়। তার নাম কি, বাইকটা কে রাখলো, সে কোথা থেকে আসছে, তার মোবাইল নাম্বার কত, সমস্ত কিছু নোট করে রাখবেন। কোন ডেটে কোন টাইমে এখানে রাখলো, কোন ডেটে নিয়ে গেল, সমস্ত নোট করে রাখবেন। আর এখানে 3 দিনের মধ্যে সিসিটিভি লাগাবেন। 3 দিন পরে আমি যদি দেখি সিসিটিভি নেই, পার্কিং আমি বন্ধ করে দেবো, ঠিক আছে? 3 দিনের মধ্যে সিসিটিভি কমপ্লিট করবেন, আর আজকে বিকেল থেকেই রেজিস্টার চালু করবেন। এছাড়াও বিভিন্ন সাইকেল ও মোটর বাইক স্ট্যান্ডগুলিতেও রেজিস্টার চালু ও স্ট্যান্ডের সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিলেন পুলিশ আধিকারিক। পাশাপাশি জিআরপির উদ্যোগেও বর্ধমান রেলওয়ে স্টেশনে ডগ স্কট নিয়ে চলে বিশেষ অভিযান। দেখুন, আগামীকাল হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতান্ত্রিক দিবস। প্রতি বছর প্রশাসন এই দিনের আগের দিন বা তার আগের দিন তারা গোটা এলাকা ভালো করে তল্লাশি বা ই করে দেখে, যে নিরাপত্তার জন্য, যেন সাধারণ মানুষের বা যে অনুষ্ঠানের কোনো বিঘ্ন না ঘটে, তার জন্যই আর কি পুলিশ প্রশাসন কুকুর নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বা তাদের ইয়ে করছে। বর্ধমানে আমি দেখেছি যতদিন, মানে সবসময় পুলিশ মানে সহায়তা করে, সবাইকে সহযোগিতা করে, বাট যেগুলো হয় বা ঘটনা ঘটে সেগুলোর মধ্যে তো সবার হাত থাকে না, তাই না? যথেষ্ট ভালো, খুবই ভালো কাজ করেন ওনারা, সবসময় 24 ঘন্টা ডিউটি দেন আমি দেখেছি যেটুকু। এখানে তো সবসময় পুলিশ থাকে, আমি এনি টাইম আমি দেখেছি সবসময় চেকিং চলে, সবসময় থাকে, এখানে থাকে, বিরাটাই থাকে, সব জায়গাতেই থাকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।